নমস্কার, আমি তরুণ চন্দ্র। এখন দমদম মেট্রো ভেতরে আমরা চলে আসলাম। আমরা চললাম গিরিশ পার্কের উদ্দেশ্যে। মিনার্ভা থিয়েটারের পাশে চৈতন্য লাইব্রেরি। ওখানে আজ চিত্র প্রদর্শন অর্থাৎ এক্সিবিশন। সেই এক্সিবিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা বিশাল কিছু হতে চলেছে, এটুকু অনুভব করছি। শুনলে অবাক হবে, ওই লাইব্রেরিটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে প্রতিষ্ঠা হচ্ছে। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে ভগ্নী নিবেদিতা, সি ভি রমন এবং বিখ্যাত ব্যক্তিত্ব সেখানে একটা সময় উপস্থিত হতেন, এটা ভাবলেই অবাক লাগছে। আমার তো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। কি একটা নস্টালজি করছে, মানে মিষ্টি হবে। কেউ না, আমি আবার এখান থেকে পার্কে যাবো পৌঁছেছি। এবং এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ আসতেন এবং এই চৈতন্য লাইব্রেরি তার হাতেই প্রতিষ্ঠান সভাপতি। তো এটা একটি হেরিটেজ বিল্ডিং। এখানে 1.5 লক্ষ বই আছে, তার মধ্যে 50,000 এমন বই যার জীবনে হয়তো কোনোদিন পাবলিশড হবে না। বাইরে সব শিল্পী এবং অন্যান্য মানুষরা এসে গেছেন, ভেতরেও আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এখন সাংসদ মদন মিত্র তিনি উদ্বোধন করবেন এই এক্সিবিশনের। এবং এখানে এসে আরেকটি বড় পাওয়া, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর যারা আছেন তাদের মধ্যে দুজনকে আমরা পেয়েছি। তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তারা যদিও এখন বিদেশে থাকে। মদন মিত্রকে আমি এত কাছ থেকে এর আগে দেখিনি, কিন্তু তিনি যে সত্যি একটা বড় মনের মানুষ, আজ এই চৈতন্য লাইব্রেরিতে এসে বুঝলাম। মদন মিত্র মহাশয় উদ্বোধন করলেন এক্সিবিশনের এবং ঘুরে ঘুরে পেন্টিংগুলোকে তিনি দেখছিলেন খুব মনোযোগ সহকারে। এবং শিল্পীদের নিয়ে আরও কী ভাবা যায়, আরও কী করা যায়, কলকাতার বুকে Thank you.
লাইব্রেরি যার 125 বছর এর মধ্যেই হয়ে গেছে। তার মানে কলকাতার বুকে উত্তর কলকাতার মানুষ তারা এখনো কীভাবে বাংলার সংস্কৃতিকে আঁকড়ে ধরে রয়েছে। এক একটা নাম যেন মনে হচ্ছে যে এক একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করে শিল্পীর অক্লান্ত পরিশ্রম। তাই আজকে আমরা এখানে কিছুক্ষণ আগে একটু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, তারিখ নিত্য উদাহরণ। Thank you.